তারাবির নামাজে 4 রাকাত পরপর যে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি এরকম একটা দোয়া যে পাঠ করা হয়, এই দোয়াটা বিশুদ্ধ গ্রহণযোগ্য কোনো হাদিসের মধ্যে বর্ণিত হয়নি। অতএব এই দোয়াটা পড়ার কোনো প্রয়োজন নেই। আপনার যদি দোয়া করতে মনে চায় তাহলে যে কোনো দোয়া পাঠ করতে পারেন। যদি হাত তুলে দোয়া করতে মনে চায় ব্যক্তিগতভাবে হাত তুলেও দোয়া করতে পারেন, তবে নির্ধারিত একটা দোয়া পাঠ করতে হবে বা নির্ধারিতভাবে মোনাজাত করতে হবে, বিষয়টা এরকম নয়। এরকম নির্ধারণ করে নেওয়া যাবে না, তাহলে বেদাত হবে। আর তারাবির নামাজ শেষ করার পরে নির্ধারিত যে একটা মোনাজাত করা হয়, এই মোনাজাতটাও কিন্তু, মোনাজাতের মধ্যে যে দোয়াটা পাঠ করা হয় এই দোয়াটাও কিন্তু বিশুদ্ধ বা গ্রহণযোগ্য কোনো হাদিসের মধ্যে বর্ণিত হয়নি। তারাবির নামাজ শেষ করার পরে মোনাজাত ধরে এই দোয়াটা পাঠ করতে হবে, বিশুদ্ধ বা গ্রহণযোগ্য কোনো হাদিসের মধ্যে এটা বর্ণিত হয়নি। অতএব আপনি তারাবির নামাজ শেষ করার পরে আপনার মনে চাইলে মোনাজাত করতে পারেন, মনে না চাইলে মোনাজাত নাও করতে পারেন। তারাবির নামাজের পরে নির্ধারিত মোনাজাত আছে এরকমটা মনে করা যাবে না। অতএব আমরা চাইলে যে কোনো দোয়া পাঠ করতে পারি, নিজের ভাষায় আল্লাহর কাছে দোয়া করতে পারি, তাতে কোনো নিষেধাজ্ঞা নেই। মোনাজাত করতে পারি ব্যক্তিগতভাবে, নিষেধাজ্ঞা নেই। তবে নির্ধারিত একটা দোয়া দিয়ে মোনাজাত করতে হবে, তারাবির নামাজের মোনাজাত হিসেবে বলে দেব, এটার কোনো অধিকার আমাদের নেই।